রিসেন্টলি সোশ্যাল মিডিয়া টিকটকে এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলতেছে, তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন এই ভিডিওটা কীভাবে এডিট করতে হয়। তো ফাইনালি আমি আপনাদের জন্য এই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে বুঝিয়ে দেবো কীভাবে টিকটকে ট্রেন্ডিং ভিডিওটা এডিট করতে হয় ক্যাপকাট অ্যাপের মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। তো কথা না পারে এই ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে থেকে ফেব্রুয়ারি 14টা ছবি সিলেক্ট করে নিব। আমাদের ভিডিওটা বানানোর জন্য প্রয়োজন হবে 14টা ছবির। সো আপনারা আপনাদের গ্যালারিতে থেকে পছন্দ মতন 14টা ছবি সিলেক্ট করে নেবেন। 14টা ছবি সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে 14টা ছবি অ্যাড হয়ে যাবে। তো আমরা এখন ভিডিও লাস্টে চলে যাব। ভিডিও লাস্টে চলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কটা আছে। সো এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। এরপর আমরা ভিডিওর প্রথমে চলে যাব। এন্ড এখন আমরা আমাদের প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে দেব। যেগুলো ফুল স্ক্রিন করা আছে সেইগুলো না, যেটি ফুল স্ক্রিন করা নেই আমরা ওই ছবিগুলো ফুল স্ক্রিন করে দেব একটা একটা করে। সো আপনাদের যে কটা ছবি ফুল স্ক্রিন করা থাকবে না, প্রত্যেকটা ছবি এইভাবে দুই পাশে ধরে ফুল স্ক্রিন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফুল স্ক্রিন করা শেষ। এখন আমরা আমাদের অ্যাড অডিওতে ক্লিক করে আমাদের এই ভিডিওটার মিউজিকটা অ্যাড করে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মিউজিকটা অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা আমাদের ভিডিও ডিউরেশন ঠিক করব, মানে আমাদের প্রত্যেকটা ছবির কোন ছবিটা কত সেকেন্ড করে হবে। তো আমাদের ফার্স্ট ছবিটা হবে 8 সেকেন্ড। তো আমরা আমাদের ফার্স্ট ছবিটা রাখবো 8 সেকেন্ড। অ্যান্ড আমাদের দ্বিতীয় ছবিটা হবে 1.2 সেকেন্ড, 1.2 সেকেন্ড। আমাদের দ্বিতীয় ছবিটা হবে 1.2 সেকেন্ড। তো দ্বিতীয় ছবিটা আমরা 1.2 সেকেন্ড করে নিলাম। এরপর আমাদের 3 নম্বর ছবিতে থেকে 14 নম্বর ছবি হবে 0.4 সেকেন্ড। 3 নম্বর ছবিতে থেকে 14 নম্বর ছবি হবে 0.4 সেকেন্ড। এই 12টা ছবির ডিউরেশন হবে 0.4 সেকেন্ড করে। আমরা এই 12টা ছবির টাইম রাখবো 0.4 করে। সো দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ছবির টাইম ঠিক করা শেষ। তো এখন আমরা আমাদের প্রথম ছবিটার ভিতর একটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা নিচে দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন হলো ইফেক্টে। তো আমরা ইফেক্টে ক্লিক করব। এরপর এখানে দুইটা অপশন চলে আসবে, আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমরা ট্রেন্ডিংয়ের ভিতর অনেকগুলো ইফেক্ট দেখতে পারবো। তো এখান থেকে আমরা শাক যে ইফেক্টটা আছে এই শাক ইফেক্টটা অ্যাড করে নেব। তো শাক ওয়ানে ক্লিক করে আমরা টিক মার্ক করে দেবো। অ্যান্ড এটার সাইজ আমরা প্রথম ছবিটা সমান রাখবো, মানে 8 সেকেন্ড প্রথম ছবিটা সমান রাখবেন এই শাক ইফেক্টটা। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ছবিটার ভিতরে ইফেক্ট অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা আমাদের প্রত্যেকটা ছবির ভিতর অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা ছবিতে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর আমাদের সামনে 3টা অপশন চলে আসবে, ইন আউট কম্বো। তো আমরা কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর আমরা এখান থেকে B2 অ্যানিমেশনটা খুঁজে নেব। B2 অ্যানিমেশনটা খুঁজে নেওয়ার পর আমরা B2 অ্যানিমেশনটার ভিতর ক্লিক করব। B2 অ্যানিমেশনের ভিতর ক্লিক করলে আমাদের অ্যানিমেশনটা আমাদের ছবির ভিতর অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের দ্বিতীয় ছবির ভিতর আমরা অ্যানিমেশন অ্যাড করব, স্লাইড অ্যান্ড ওয়েভ। এই অ্যানিমেশনটা একদমই নতুন, তো আমরা এই অ্যানিমেশনটা অ্যাড করে নেব আমাদের দ্বিতীয় ছবির ভিতর। এরপর আমাদের 3 নম্বর ছবিতে থেকে 14 নম্বর ছবি, এই 12টা ছবির ভিতর আমরা জুম 1 অ্যানিমেশনটা অ্যাড করে নেব। 3 নম্বর ছবিতে থেকে 14 নম্বর ছবি, মানে 3 নম্বর ছবিতে থেকে একদম লাস্ট ছবিটার অ্যানিমেশন হবে জুম 1। এই 12টা ছবির অ্যানিমেশন আমরা জুম 1 রাখবো। সো আপনারা এইভাবে প্রত্যেকটা ছবির ভিতর অ্যানিমেশন অ্যাড করে নেবেন একটা একটা করে। তো আমাদের প্রত্যেকটা ছবির ভিতর অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। তো আমরা একবার ভিডিওটা অন করে দেখে নিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট। আমরা খুব সহজে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে টিকটকে ট্রেন্ডিং ভিডিওটা বানিয়ে ফেললাম। আপনারাও খুব সহজে টিকটকে ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করতে পারবেন ক্যাপকাট অ্যাপের মাধ্যমে। সো এখন আমরা আমাদের এই ভিডিওটা সেভ করার জন্য উপরে কোণায় দেখতে পারবো ডাউনলোডে একটা অপশন আছে। তো আমরা ডাউনলোড অপশনের ভিতর ক্লিক করব। ডাউনলোড অপশনের ভিতর ক্লিক করলে আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে।
সো দেখতে পেলেন আমরা ক্যাপকাট অ্যাপের মাধ্যমে টিকটকে ট্রেন্ডিং ভিডিওটা এডিট করে ফেললাম। টিকটকে সকল ধরনের ট্রেন্ডিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। অ্যান্ড আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আজকের মতন খুদা হবে সবাইকে।